আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি চাঁদ বকরো, এক ছবলেই ছবি। এত বড় বড় লিডার্সরা এখানে বসে আছেন, তারা যা যা ভাষণ দিলেন সেটাকে এক জায়গায় করে একটা খালি ডায়লগ বলবো, আর সেটাই আমি। আমার নাম মিঠুন চক্রবর্তী, আমি যা বলি তা করে দেখাই। আর সেই ডায়লগটা হলো, আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি একটা কোবরা, গোখরো আমি। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখরো, এক ছোবলে ছবি। ভোটের আগে জুৎসই ভূমিপুত্র খুঁজতে নানা দিকে ছিপ ফেলে বসেছিলেন মোদী শাহ। সৌরভ গাঙ্গুলির দুদফায় অসুস্থতার কারণে তাঁদের ছিপে শেষ পর্যন্ত ওঠেন বাংলায় না থাকা মুম্বাইবাসী এক বাঙালি মহাগুরু মিঠুন চক্রবর্তী। সাতঘাটে জল খাওয়া প্রবাসী মহাগুরু এক জীবনে নকশাল, সিপিএম, তৃণমূল কংগ্রেসের পার্ট শেষ করে এবার বিজেপির জয় শ্রীরাম স্ক্রিপ্ট নিয়ে নেমে পড়েছিলেন। বহুরূপী মিঠুনকে পেয়ে হাতে চাঁদ পাওয়ার অবস্থা হয়েছিল গেরুয়া ব্রিগেডের। বাংলার সাম্প্রতিক রাজনীতির বিন্দু বিসর্গ না বুঝে মিঠুনও নেমে পড়েছিলেন নতুন স্ক্রিপ্ট অনুযায়ী অভিনয় করতে। সেটা কতটা ভালোবেসে আর কতটা সিবিআই, ইডি, হোটেল মাচানো বা অন্য ঝামেলার ভয়ে তা তো একদিন না একদিন প্রকাশ্যে আসবে। ভোটের বাজারে মহাগুরুর ডায়লগবাজি দেখতে শুনতে বিরাট ভিড়, সিটি হাততালি উল্লাস। বাংলার রাজনীতির অন্দরমহলের কথা না বোঝা বহিরাগত ও রাজ্য বিজেপি নেতারা ভাবলেন মহাগুরুর টোটকায় বাংলা জয় সময়ের অপেক্ষা। তারা কেউই ঘুণাক করে বোঝেননি একটি সুপার ফ্লপ ছবি উপহার দিতে চলেছেন বারবার রাজনৈতিক জার্সি বদলানো মিঠুন চক্রবর্তী। 200 পার করে বাংলায় সরকার গড়ার হুঙ্কার ছাড়ার পর বিজেপি নেতারা এখন দেখছেন সত্যি এক ছোবলে সব ছবি হয়ে গিয়েছে, আর তারপর থেকেই কোনো খোঁজ নেই ডায়লগবাজ মহাগুরু। এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট।